বিভিন্ন অপরাধের তকমা লাগিয়ে দুই যুবককে বেধড়ক মারধর। ঘটনা বিশালগড় থানাধীন নেহালচন্দ্রনগরে। অভিযোগ, বড়ঢেপা এলাকার ফারুক মিয়া ও রঙ্গ মিয়া নাকি চড়ি পাচার ও নেশা কারবারের সাথে জড়িত, অথচ তাদেরকে শ্রমিক বলেই নাকি সবাই চেনেন। নেহালচন্দ্রনগর এলাকায় তাদের পথ আটকে মারধর করে 50,000 টাকা দাবি করেন দুষ্কৃতীরা। পরে বিশালগড় থানার পুলিশ গিয়ে দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। রাজীবে ফোন করছে দুপুর বেলা 12টা বাজে, আপনি কেউ আপনি কেউ আমি কি রে ভাই ক ফারুকরে রেলনগর ফিরতে আছে বাইন্দা বলে কি রে ভাই ক আমি কেনটি কথা কইতে পারে না, মোবাইল নিকে তেনটি ফিরতে আছে বাইন্দা সে ঘরের ভিতরে। এই খবরটা দর ফাই না কি লেগে ওখানে আইয়ে সেরে শুনি গিতে ইত্যাদি কইতে আছে যে ফোলাটা ভাই গিয়েছি গিয়া 50,000 টিয়া দিত ফিডনরে ইত্যাদি ফিরতে আছে আর 50,000 টিয়া দিত কইতে আছে আর।